হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক ভালো আছেন। আমরা গ্রাম থেকে চলে যাচ্ছি ঢাকা, আমাদের বেড়ানো শেষ, তাই সবাই গাড়ি বস্তা রেডি করে নিয়ে চলে যাচ্ছি। সকাল 7:30 বাজে, সেই সময় ঘুম থেকে উঠে উঠাটা খুব কষ্টকর ছিল, কারণ খুব ঠান্ডা আর চারিদিকে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা। এই তো সানিয়া সিনথিয়া হাঁটতেছে, তো আমি ভাবতে পারিনি যে সানিয়া তো সকাল সকাল মানে উঠে যাবে। তো যাই হোক, সানিয়ারও দেখি অনেক তাগিদ আছে ঢাকা আসার জন্য, কারণ গ্রামে অনেক ঠান্ডা, এই জন্য তোরা কেউই থাকতে চাইতেছে না। তো আমরা এখন চলে যাচ্ছি, গাড়ি নিব সামনে, এই রাস্তাটুকু হেঁটে সামনে সামনে থেকে আমরা হচ্ছে নিব, অটো নিব, তারপরে অটো থেকে নেমে আমরা বাসে চড়ব। ভাইয়ার আপুরা যারা এখন গ্রামে আসেননি, তাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। সকালের যে ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগতেছে, হাঁটতেছি তো, রাস্তাটা একটু লং ছিল তাই অনেকখানি হাঁটা হয়েছে, ভালো লাগতেছিল। ঠান্ডা তো আছে, তারপরে জানি কেন একটা ভালো লাগা অনুভূতি কাজ করতেছিল, কারণ কখনো মানে কখনো কি গ্রামে গেলে আর কি হয়তো এরকম দেখা হয়, আর এতখানি রাস্তা তো হাঁটা হয়নি, তাই আজকে সকাল সকাল হেঁটে নিলাম। রাস্তাটা এত চুপচাপ আর চারিদিকে মানুষ তেমন একটা নাই, দুই একজন মানুষ দেখা যাইতেছে। আর এই রাস্তায় আপনার হচ্ছে সবসময় গাড়ি চলাচল করে না, মানে মেন রাস্তা থেকে গাড়ি আসলে তারপরে নিয়ে আসা যায় ভিতরে, এই জন্য কোনো গাড়ি নেই চারিদিকে। তো ওই যে সামনে আমাদের অটো, অটো ভাড়া হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি করে আমরা হাঁটতেছি অটোর জন্য, কারণ এটা যদি ছেড়ে দিই তারপরে হচ্ছে হয়তো একটু লেট করতে হবে, তাই আমরা অটোতে চড়ে গেলাম। তো আমার আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই একটি লাইক দিবেন, আমার ভিডিওর মাধ্যমে গ্রামের যে দৃশ্যটা সেটা আপনারা দেখতে পারছেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, না লাগে কোথাও যাবে না। এই কুয়াশাটা যদি আপনারা সরাসরি দেখতে পারতেন আরও ভালো লাগতো আপনাদের কাছে। ভিডিওটি আছে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।